নমস্কার বন্ধুরা, সুবর্ণ.com এ আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। দেখুন বন্ধুরা, সকাল সকাল বাগানে চলে এসেছি, মা পালং শাক তুলে নিচ্ছে। এই টাটকা শাক দিয়েই আজ পালং পরোটা বানানো হবে, আর সাথে ছোট আলুর দম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। শাকগুলো ভালো করে বেছে 4-5 বার ঠান্ডা জলে ধুয়ে হালকা গরম জলে শেষে একবার ধুয়ে নেব। এখানে দেখুন, এক গাছা ধনে পাতাও বাগান থেকে তুলে এনেছি, ধনে পাতাও শাকের সাথে বেটে নেব। মিক্সিতে যাতে বাটতে অসুবিধে না হয় তাই শাক ধনে পাতা দুটোই কুচি কুচি করে কেটে নিয়েছি। বাটবার সময় আপনারা খুব সামান্য জল ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি নয়, এই ধরুন না 1-2 চামচের মতো। দেখুন বন্ধুরা, বেটে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। এই পেস্টটা দিয়েই আমরা আটাটা মেখে নেব। আমি এখানে 2 বাটি ময়দা আর 2 বাটি আটা নিচ্ছি, তবে আপনারা পুরোটাই শুধু আটাতে অথবা শুধু ময়দাতে করতে পারেন। দুই টেবিল চামচ সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেহেতু পরোটাটা কাঁচা পালং শাক দিয়ে বানাচ্ছি তাই একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো অথবা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেটা যার পছন্দ সেটাই দেবেন। এবার পালংয়ের পেস্টটা এতে মিশিয়ে ভালো করে আটাটা মেখে নেব। দেখুন, মেখে নেওয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছে। এটা এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ এদিকে আলুর দমের আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর ঢাকা খুলে আরও ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব। যেহেতু পালং শাকের পেস্ট দেওয়া আছে তাই নর্মাল পরোটার তুলনায় পরোটাগুলো একটু মোটা করে বেলতে হবে, তাই লেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব। দেখুন, এদিকে আলুর দমটা কষিয়ে নিচ্ছি, সাথে কিছু কড়াইশুঁটিও দিয়েছি। এবার পরোটাগুলো ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। আমি এখানে 3 কোণা পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে গোল পরোটাও বানাতে পারেন। দেখুন, আরও একটা পরোটা বেলে নিচ্ছি। পরোটাগুলি বেলে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে হবে। এবার শুকনো কড়াইতে পরোটাগুলি একসাথে 2-3টে করে নিয়ে সেকে নেব আগে, তারপর তেল ছড়িয়ে পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেল ছড়ানোর সঙ্গে সঙ্গেই পরোটাগুলো কিরকম ফুলে উঠেছে। ভাজবার পর পরোটাগুলো ঠিক এই রকম দেখতে হবে। আগে 2টো পরোটা একসাথে ভাজলাম, এবার 3টে পরোটা
একসাথে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের পালং পরোটা আলুর দমের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, ধন্যবাদ।